আমাদের সোনালী ইতিহাসের উজ্জ্বল পাতায় মানব সেবায় নিবেদিত প্রাণ বহু মহামানবের উপস্থিতি রয়েছে, তা হয়তো আমরা কম মানুষই জানি। তারা অন্যের সেবায় জীবন কাটিয়েছেন, অন্যের হাসিতে তারা সদা নিজেদের আনন্দ খুঁজে পেয়েছেন, অন্যের দুঃখে নিজেকে দুঃখী ভেবেছেন। তারা আমাদের গর্ব, আমাদের অহংকার। তাদের পথ চলার প্রতিটি পদনিশান আমাদের আগামীর পথ নির্দেশক, আখিরাতের পথে তারা রাহবার। এমনই এক মহামানবের উদ্ভাসিত জীবনের সামান্য কিছু আলোচনা করব। তিনি ছিলেন এক আনসারি সাহাবিয়া, খাজরাজের শাখাগোত্র আসলামের এক উজ্জ্বল প্রদীপ, এক মহীয়সী নারী। সারা জীবন তিনি অন্যের ঘরে আলো জ্বেলেছেন, প্রদীপ হাতে ঘুরে বেরিয়েছেন, যেখানেই প্রয়োজন ছুটে গিয়েছেন। তিনি ছিলেন চিকিৎসায় পারদর্শী, আহতদের চিকিৎসা, বিনামূল্যে অসুস্থদের সেবা, এই ছিল তার জীবনের ব্যস্ততা। দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেন, যুদ্ধের ময়দানে আহতদের সেবা, তৃষ্ণার্তদের পানি পান করানো তার বিশেষ কাজের অন্যতম। তরবারির ঝনঝন শব্দ আর ঘোড়ার রেশাধ্বনি তাকে থামিয়ে রাখতে পারেনি। তার জীবনের বিশদ বিবরণ তো ইতিহাসে আসেনি, কিন্তু যতটুকু এসেছে তা দ্বারাই আমরা এই মহীয়সী নারীর উজ্জ্বল কীর্তিগাথা সম্পর্কে জানতে পারি। তার সম্পর্কে মুসলিম মনীষীদের কিছু বক্তব্য তুলে ধরছি। ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি আহতদের সেবা করতেন, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় অসহায় মুসলমানদের সেবা করতেন। তার মানব সেবা ছিল কোনোরূপ বিনিময় ছাড়া, পার্থিব কোনো স্বার্থ ছাড়া। পরম লক্ষ্য ছিল আপন রবের সন্তুষ্টি, কেবল তারই রেজামন্দি। ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি হিজরতের পরে বাইয়াত হয়েছেন, মসজিদে নববীর পাশেই তার তাঁবু ছিল, সেখানে তিনি অসুস্থ এবং আহতদের সেবা করতেন। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু পর্যন্ত তিনি তার সেবা করেছেন। তিনি খাইবার যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ওয়াকিদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি আহতদের সেবা করতেন, অসুস্থদের চিকিৎসা করতেন, অসহায় এবং অনাথের পাশে দাঁড়াতেন, মসজিদের পাশেই তার খিমা ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুয়াজকে তার খিমাতেই রেখেছিলেন। মনীষীদের এসব উক্তি থেকেই আমরা তার জীবন সম্পর্কে জানতে পারি। আর হাদিসে রসুলে তার সম্পর্কে ইরশাদ হয়েছে, মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খন্দকের যুদ্ধে যখন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আহত হলেন, তখন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে রুফাইদার খিমায় নিয়ে যাও। বর্ণনাকারী বলেন, রুফাইদা রাদিয়াল্লাহু আনহা হলেন এমন এক নারী যিনি আহতদের সেবা করতেন। এরপর রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা তার খবর নিতেন। মনীষীদের এসব বক্তব্য থেকে বোঝা যায়, খাইবাতু রুফাইদা বা রুফাইদার তাঁবু যেন মানুষের কাছে এক প্রসিদ্ধ নাম ছিল, আহতদের সেবার এক আস্থাভাজন কেন্দ্র ছিল। তাই তো মসজিদের নিকটেই ছিল তার তাঁবু, নবীজির খুব কাছাকাছি। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু আহত হলেই নবীজি তাকে রুফাইদার তাঁবুতে পাঠিয়ে দিলেন, কত আস্থার সাথে, কত নির্ভরতার সাথে। বললেন, তাকে রুফাইদার তাঁবুতে নিয়ে যাও, যেন আমি তাকে সকাল সন্ধ্যা দেখতে পারি। রুফাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আরও অনেক নারী সাহাবি জিহাদের কঠিন মুহূর্তেও আহতদের সেবায় নিজেদেরকে ব্যস্ত রাখতেন, বিশেষত আসলাম গোত্রের নারীরা। এই গোত্রেরই আরেক নারী হলেন উম্মে সিনান আসলামী। নবীজির কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন, আহতদের ঘাড়ে মলম, পিপাসার্থদের মুখে পানি, এসব গুরুত্বপূর্ণ কাজ আঞ্জামের জন্য নবীজি অনুমতি দিলেন এবং বললেন, আল্লাহর বরকত নিয়ে বের হও, তোমার কমের আরও অনেক নারী আছে, আমি যাদেরকে অনুমতি দিয়েছি, তুমি চাইলে তাদের সাথে থাকতে পারো। রুফাইদা রাদিয়াল্লাহু আনহাও আসলাম গোত্রের একজন ছিলেন। দিন রাত এক করে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন মানব সেবায়। যুদ্ধের কঠিন মুহূর্তেও সেবা বন্ধ থাকেনি, অস্ত্রের ঝনঝনানির মাঝেও তার কাজ থেমে থাকেনি, মানুষও ছুটে আসত তার তাঁবুতে। তাই তো অনেক ঐতিহাসিক খাইমাতু রুফাইদাকে মুসলিম ইতিহাসের প্রথম মুস্তাশফা বা চিকিৎসালয় আখ্যা দিয়েছিলেন। যুদ্ধ ছাড়া সাধারণ সময়েও মানুষের কাছে তার তাঁবু ছিল বাতিঘরের মতো, তা ছিল অসুস্থ মানুষের আস্থার ঠিকানা, মুখে মুখে তাই ছড়িয়ে গিয়েছিল খাইমাতু রুফাইদার নাম। হাদিসের ভাষ্য ও মুসলিম মনীষীদের বক্তব্য থেকেই আমরা তার এই মুস্তাশফা এবং তার জীবন সম্পর্কে জানতে পারি। আসুন আমরা আলোকিত এই প্রদীপ থেকে আলো গ্রহণ করি।